হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিসকাস করব এস এলএসটি সিলেবাস যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা ডিসকাস করবো ওকে তো সিলেবাসে ফার্স্টই দেখো ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার আছে তো ডেফিনেশনটা আমরা ম্যাক্সিমাম জন্যই জানি তবু আমরা যেহেতু সিলেবাস আছে তো সিলেবাস ডিসকাস করছি তো তার জন্য ডেফিনেশানটাও এখানে আমি ডিসকাস করে দিয়েছি দেখো ডেফিনেশান বলছি কি এ কমপ্লেক্স নাম্বার যে ইজ ডিফাইন টু ব্য অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার্স বি মানে দুটো রিয়েল নাম্বার্সকে যদি অর্ডার পেয়ারে লেখা হয় তাহলে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যখন এটা তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে একটা কি এ বি ইকুয়াল টু সি ডি ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়াল টু সি বি ইকুয়াল টু ডি কন্ডিশন অফ ইকুয়ালিটি যদি অ্যাড করি এ প্লাস সি ওদিকে হবে আর বি প্লাস ডি মানে ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট কম্পোনেন্ট অ্যাড হবে সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট অ্যাড হবে সেটার সাথে ইকুয়াল হবে আর এ বি ডট করলে এসি মাইনাস বিডি হবে কমা এডি প্লাস বিসি হবে ঠিক আছে এটা এই তিনটে রুলস যদি মেনটেন করে দুটো এল কম দুটো তোমার রিয়েল নাম্বারের ঠিক আছে রিয়েল নাম্বার অর্ডার পেরিয়ে লিখলে তারা হচ্ছে কিন্তু কমপ্লেক্স নাম্বার নেক্সট আমরা কিছু থিওরাম সম্পর্কে ডিসকাস করবো এই ছোটো ছোটো থিওরামগুলো স্টেট করে কিন্তু প্রুভ করতে দিতে পারে যেহেতু কোয়েশনের মার্কস টু মার্কসের কোশ্চেন থাকবে সেহেতু এরকম থিওরাম কিন্তু স্টেট করে প্রুভ করতে হতে পারে তো ফার্স্ট থিওরামটা দেখো অ্যাডিশান অফ কমপ্লেক্স নাম্বার ইজ কমোটেটিভ দুটো কমপ্লেক্স নাম্বার যদি অ্যাড করি তাহলে সেটা কিন্তু কমোটেটিভ মানে তাদের ইন্টারচেঞ্জ করলে কিন্তু ভ্যালু সেম থাকবে তাহলে এটা খুবই ইজি প্রুফ যে জেড ওয়ান একটা এ ওয়ান কমা বি ওয়ান অর্ডার পেয়ারে নিলাম বা এটাকে এ ওয়ান প্লাস আয়োটা বি ওয়ান করেও নেওয়া যায় জেড টুকে এ টু প্লাস আয়োটা বি টু বা অর্ডার পেয়ারে এ টু বি টু করেও নেওয়া যায় এবার অ্যাড করলাম অ্যাড করলে অ্যাড করার কন্ডিশন কী ছিল কমপ্লেক্স নাম্বারে যে ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট অ্যাড হয় সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেট হবে মানে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট আর ইমাজিনেটিরি পার্টের সাথে ইমাজিনেটির পার্ট অ্যাড হবে ঠিক আছে সেভাবে ফার্স্ট কমপ্লেন ফার্স্ট কম্পোর্ট অ্যাড হয়ে যাবে দিয়ে যে কমপ্লেক্সটা পাবো যদি আমি রিভার্স করেও অ্যাড করি তাহলে কিন্তু সেম রেজাল্ট পাবো সো আমরা বলতে পারি যে অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ কম্পোটেটিভ নেক্সট থের ইজ নেক্সট থের মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ কমোটেটিভ সেম প্রসেস যে জেড ওয়ান জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নেব যে জেড ওয়ান জেড টু কমপ্লেক্স নাম্বার দুটো অর্ডার প্যারো ধরতে পারো বা আয়োটা আর মানে এ প্লাস আই ওটা বি ওই ফর্মে লিখতে পারি দিক প্রোডাক্ট করবো প্রোডাক্ট করার সিস্টেম আমরা জানি ঠিক আছে প্রোডাক্ট করে নেবো কারণ ওই যখন ডেফিনেশান বলেছিলাম ওখানেই প্রোডাক্ট কীভাবে করতে হয় সেটা আমরা বলেছিলাম ঠিক আছে প্রোডাক্ট করে নেব জের ওয়ান টু আবার তাদের পজিশন চেঞ্জ করবো প্রোডাক্ট করে নেবো দিয়ে দেখবো তাদের ভ্যালু কিন্তু সেম আসবে যেহেতু ভ্যালু সেম আসছে দেওয়ার পর প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ কম্পোটেটিভ ভেরি ইজি মানে জাস্ট প্রোডাক্ট করতে পারলে কিন্তু এটা আমরা ইজিলি বলতে পারব ছোটো ছোটো থিওরাম এখানে স্টেট করে কিন্তু প্রুফ করতে হতে পারে যেহেতু টু মার্কসের কোয়েশ্চেন আমাদের থাকবে নেক্সট থিরাম ইস জেড ওয়ান জেড টু জেড থ্রি বি কমপ্লেক্স নাম্বারস দেন দিস প্রপার্টি ইজ হোল্ড এই দিস প্রপার্টি ইজ কল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সো কমপ্লেক্স নাম্বার আর অলসো ডিস ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কমপ্লেক্স নাম্বার হোল্ড অলসো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওকে সো সেম প্রসেস জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটাকে আমরা আয় ওটা ফর্মে বা ওটার পেয়ার ফর্মে নিয়ে নেব তিনটে কমপ্লেক্স নাম্বার তারপর লেফট সাইডে যে অপারেশনটা আছে সেটাও করবো রাইট সাইডে যেটা আছে সেটাও করবো ঠিক আছে তাহলে দেখবে ভ্যালুটা সেম আসবে তাহলে কিন্তু আমাদের থিওরামটা প্রুফ হয়ে যাবে ক্যালকুলেশনটা দেখবে ভেরি ইজি সো এটা নিয়ে কিছু ডিসকাস করার দরকার নেই জাস্ট ক্যালকুলেশন ভেরি ইজি ক্যালকুলেশান দেন ইউ ক্যান গেট দ্য রেজাল্ট ওকে নেক্সট নেগেটিভ অফ কমপ্লেক্স নাম্বার নেগেটিভ মানে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিই তার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোকেই নেগেটিভ নিতে হবে ঠিক আছে যদি একটা কমপ্লেক্স নাম্বার সাপোজ জেড ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি টু নি ঠিক আছে আর একটা কমপ্লেক্স নাম্বার তাহলে ওর নেগেটিভ কমপ্লেক্স নাম্বার কী হবে মাইনাস এ ওয়ান কমা মাইনাস বি ওয়ান বা আয়োটা ফর্মে লিখলে এ মাইনাস এ ওয়ান প্লাস আয়োটা ইন্টু মাইনাস বি ওয়ান ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ অফ কমপ্লেক্স নাম্বার মানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোরই কিন্তু সাইন নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে নেক্সট সাবট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বার সাবট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বার

যদি আমরা এখানে জেড ওয়ান একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার নিই ঠিক আছে নন জিরো কমপ্লেক্স নাম্বার কেন বললাম যেহেতু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফাইন করব ওই জেড ওয়ান কমপ্লেক্স নাম্বারে সো ওটা কিন্তু নন জিরো হতে হবে ঠিক আছে তার জন্যে নন জিরো কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান নিয়েছি আর একটা কমপ্লেক্স নাম্বার জেড টু নিয়েছি যাতে করে জেড ওয়ান ইন্টু জেড টু যদি ওয়ান হয় জেড ওয়ান ইন্টু জেড টু যদি ওয়ান হয় তাহলে সেইটা হচ্ছে তাহলে জেড টুটা হচ্ছে জেড ওয়ানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ঠিক আছে জেড টু হচ্ছে জেড ওয়ানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তা মানে কী লিখতে পারি যে জেড টু জেড ওয়ান ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই জেড টু জেড ওয়ান ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই জেড টু তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশনটা দেখি যে জেড ওয়ান জেড টু দুটো আমি অর্ডার পেয়ারে নিয়েছি জেড ওয়ান জেড টু টু ওয়ান এটা কন্ডিশন ছিল ফর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তাহলে জেড ওয়ান জেড টু প্রোডাক্টটা করে নেওয়া হয়েছে এবার ইকুয়াল টু ওয়ান ছিল ওয়ানটাকে আমি কমপ্লেক্স নাম্বার ফর্মে লিখেছি ওয়ান কমাস জিরো এবার দেখো তাহলে ফার্স্ট পার্ট মানে রিয়েল পার্টটা প্রোডাক্ট করার পর ফার্স্ট পার্টটা হবে ইকুয়াল টু ওয়ান সেকেন্ড পার্টটা হবে ইকুয়াল টু জিরো ওটা ক্যালকুলেট করলে তুমি এ টু বি টু ভ্যালু পেয়ে যাবে এবার এ টু বি টু যেটা এলো সেটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে অর্ডার পেয়ার ফর্মে লিখি তাহলে সেটাই হবে কি জেড ওয়ানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে যেটা হচ্ছে এ ওয়ান বাই এ ওয়ান প্লাস বি ওয়ান কমা কোমা মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান প্লাস বি ওয়ান স্কোয়ার এটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ ওয়ান কোমা বি ওয়ান এটা প্রসেস অনেক সময় ফাইন করতে দেয় কোনো একটা কমপ্লেক্সের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওকে নেক্সট ডিভিশন অফ টু কমপ্লেক্স নাম্বার সাপোজ জেড ওয়ান জেড টু বি টু কমপ্লেক্স নাম্বার জেড টু ইজ নন জিরো কেন জেড টু ইজ নন জিরো কারণ জেড ওয়ানকে আমি জেড টু দিয়ে ডিভাইড করতে চাইছি তাহলে জেড ওয়ান বাই জেড টুকে আরও কীভাবে লেখা যায় জেড ওয়ান জেড টু ইনভার্স তাই না এবার জেড টু ইনভার্সের ভ্যালু কিন্তু আমরা এখনই করে এলাম কীভাবে করতে হয় তাই না জেড টু এর ইনভার্স আমরা লিখতে পেরেছি তাহলে জেড ওয়ান বাই জেড টু যদি লিখি লিখবো জেড ওয়ান ইন্টু জেড টু ইনভার্স তারপর জেড ওয়ানটা যদি এ ওয়ান কমা বি ওয়ান হয় আর জেড টুটা যদি এ টু কমা বি টু হয় তাহলে ওটাকে আলটিমেটলি লিখতে পারলাম এ ওয়ান কমা বি ওয়ান ইন টু এ টু বি টু তার ইনভার্স এবার এ টু বি টু ইনভার্সের ফর্মুলা আমরা আগেরটাতেই দেখলাম হবে মাল্টিপ্লিকেটি ইনভার্স করতে হয় সেটা হচ্ছে এ টু বা এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার কমা মাইনাস বি টু বাই এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ঠিক আছে এটা ক্যালকুলেট করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে ডিভাইড করলে কোনটা পাবে ঠিক আছে এগুলো মানে থিওরিটিক্যালি তো তো এবার যখন আমরা প্রবলেম করবো তখন এগুলো আরও ভালো করে বোঝা যাবে কীভাবে ডিভাইড করতে হয় কীভাবে মাল্টিপ্লিটি ইনভার্স করতে হয় তার জন্য একটা আলাদা ভিডিও থাকবে সেখানে শুধু প্রবলেম থাকবে তখন এগুলো আরও সুন্দরভাবে ব্যাপারটা বোঝা যাবে ঠিক আছে এগুলো জাস্ট থিওরিটিক্যালি এখন দেখে যেতে হবে যখন প্রবলেম হবে তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে নেক্সট জিওমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার এখানে জিওমেটিক্যাল রিপ্রেজেনটেশনে দেখো একটা পুরো আর্টিকেল এখানে লেখা আছে এটা দেখবে কিন্তু আমি এর মধ্যে একটা সামারাইজ করে বলে দিচ্ছি যে জিওমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কমপ্লেক্স নাম্বার বলতে যদি আমরা যেহেতু দুটো আমি বলেছি একটা রিয়েল নাম্বার মানে হচ্ছে দুটো একটা কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে দুটো রিয়েল নাম্বারকে অর্ডার পেয়ারে লেখা এবার অর্ডার পেয়ারে লেখা মানে সেটা কিন্তু একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে সেটা আমরা জানি কর্ডনেট জিএমিটিতে ঠিক আছে স্থানাঙ্ক জি একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকাল টু এ প্লাস বিআই বা যদি আমি অর্ডার পেয়ারে এ কমা বি লিখি তাহলে সেটা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করছে তাহলে আমরা বলতে পারি যে যেমন রিয়েল নাম্বার একটা স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে সেরকম কমপ্লেক্স নাম্বার একটা প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে যে কোনো একটা পয়েন্ট কিন্তু রিপ্রেজেন্ট করে প্লেনের উপরে সেটাই হচ্ছে জিওমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার তাহলে কমপ্লেক্স নাম্বার কী করে কমপ্লেক্স নাম্বার প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে যেখানে রিয়েল নাম্বার একটা লাইনের উপরে বা যে কোনো একটা অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে ঠিক আছে তাহলে একটা অ্যাক্সেসকে যদি আমরা রিয়েল অ্যাক্সিস ধরি মানে রিয়েল পার্টের অ্যাক্সিস আর একটা ইমাজিনারি ধরি ওয়াইটাকে ইমাজিনারি ধরি আর এক্সটাকে রিয়েল অ্যাক্সিস এ কমা বিটা কিন্তু একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করবে অন দ্য প্লেন ঠিক আছে এটাই হচ্ছে জিওমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার নেক্সট কনজুকেট অফ এ কমপ্লেক্স নাম্বার কনজুগেট মিনস সাপোজ জেড ইকেল টু এ প্লাস বিআইস এ কমপ্লেক্স নাম্বার দেন কনজুকেট ইস জাস্ট চেঞ্জ দ্য সাইন ইন দ্য ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট না ইমাজিনারি পার্টের সাইনটাকে চেঞ্জ করে দাও যদি এ প্লাস বিআই একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার কনজুগেটটাকে জেড বার দিয়ে ডিনোট করা হয় সেটা হচ্ছে এ মাইনাস বিআই ওটা ঠিক আছে ওখানে প্লাস বিআই ওটা ছিল এখানে মাইনাস বিআই ওটা হবে কনজুগেট অফ জেড নেক্সট আমরা এখানে কিছু প্রপার্টিস দেখবো আমরা বার সম্পর্কে দেখলাম যে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার জেড ইজ জেড বার এখানে প্রপার্টি কি যে কোনো একটা জেডের যে ডবল বার দেওয়া হবে মানে বারের যদি আবার বার করা হয় তাহলে জেড প্যাক পাবো জেড ওয়ান প্লাস জেড টু ফুল বার ইকুয়াল টু ওয়ান বার প্লাস বার জেড ওয়ান ফুল বার বার মাইনাস বার এগুলো নিয়ে তোমরা ভেরিফাই করতে পারো কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধর থ্রি প্লাস এরকম কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে তোমরা এগুলো ভেরিফাই করবে বা এগুলো তোমার এমনি প্রবলেম করার সময়ও কাজে লাগতে পারে জেড ওয়ান জেড টু বার নেক্সট ফোর নাম্বার প্রপার্টি জেড ওয়ান বার বার ইন্টু বার নেক্সট ডিভিশনের প্রপার্টি জেড ওয়ান বাই জেড টু বার ফুল বার ইকুয়াল টু জেড ওয়ান বার বাই জেড টু বার প্রোভাইডেড জেড টু নট ইকোয়াল টু জিরো ওকে নেক্সট সিক্স নাম্বার প্রপার্টি জেড প্লাস জেড বার ইকুয়াল টু টু ইন্টু রিয়েল জেড জেড মাইনাস জেড বার ইকুয়াল টু টু আয়োটা ইন্টু ইমাজিনারি জেড অ্যান্ড জেড ইন্টু জেড বার ইজ পিওরলি রিয়েল এগুলো তোমরা এক্সাম্পল নিয়ে চেক করবে দেখবে এগুলো পেয়ে যাবে ঠিক আছে জেড ইনটু জেড বার মানে কোনো কমপ্লেক্স নাম্বার কনজুগেটে অ্যাড করলে শুধু রিয়েল পার্টটা পড়ে টু টুয়াইস করে আর মাইনাস করলে ইমাজিনারি পার্টটা পড়ে হবে টু আইস করে নেক্সট মডিউলার্স অফ এ কমপ্লেক্স নাম্বার তো কোনো একটা কমপ্লেক্স নাম্বারে মডিউলাস ফাইন করতে গেলে কীভাবে করতে হবে সেটা আমরা এখানে দেখবো দেখো একটা কমপ্লেক্স নাম্বার সাপোজ জেড ইকুয়াল টু বি আই ওটা দেওয়া আছে এটা কমপ্লেক্স নাম্বার এইবার কমপ্লেক্স নাম্বারের মডুলাস मींस অ্যাপসুলুট ভ্যালু অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড ডিনোটেড বাই মড জেড ঠিক আছে এর ভ্যালু কীভাবে ফাইন করা হয় রুট অফ রিয়েল পার্টটা রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার মানে আমার যেখানে যে কমপ্লেক্স নাম্বার ছিল জেড ইকুয়াল টু এ প্লাস আই এর মডিউলার্স হচ্ছে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে আরও অনেক কিছু লেখা আছে এটা ডিটেলসে পড়লে আরও একটু কনসেপ্ট ক্লিয়ার হবে ওকে নেক্সট একটা থিওরাম আছে আমি বারবার বলছি ছোটো ছোটো থিওরামগুলো পড়তে হবে কারণ স্টেট করে প্রুভ করতে দিতে পারে টু মার্কসের

জাস্ট ক্যালকুলেশনটা করতে পারলেই হবে ওকে নেক্সট একটা প্রপার্ট আছে থিওরাম আছে থিওরামটা মোস্ট ইম্পর্টেন্ট ইউ জেড ওয়ান জেড টু বি টু কমপ্লেক্স নাম্বার দেন মড অফ জেড ওয়ান জেড টু লেস টু জেড ওয়ান প্লাস মড জেড টু ওকে আরও সঙ্গে একটা পার্ট আছে ওটা করার দরকার নেই জাস্ট এইটুকু করলেই চলবে তো আমরা এখানে লেফট সাইড থেকে স্টার্ট করবো জেড ওয়ান প্লাস জেড টু মড স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মানে জেড ওয়ান যে কোনো কমপ্লেক্স নাম্বার মডেল স্কোয়ার মিনস জেড ইন্টু জেড বার তা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম অনেকগুলো প্রপার্টি আমরা আগে ডিসকাস করলাম তারই মধ্যে একটা এটা ঠিক আছে তারপর আবার সেকেন্ডটা দেখো জেড ওয়ান প্লাস জেড টু ফুল বার ছিল সেটা আবার দুটো আলদা আলদা বারে আমরা ডিভাইড করলাম তারপর প্রোডাক্ট করেছি প্রোডাক্ট করার পর ওখানে কিছু প্রপার্টি ছিল যে জেড ইন্টু জেড বার হলে টু ইন্টু রিয়েল জেড হবে আর জেড টু জেড জেড টু জেড ওয়ান বার হলে সেটা একটা আছে প্রপার্টি দুটো যদি রিয়েল জেড হয় তাহলে রিয়েল টু ইন্টু রিয়েল জেড পেলাম আর এই দুটো স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তারপর এবার এটা ক্যালকুলেশনটা একটু দেখবে তাহলে এই দিকটা রাইট সাইডে যেটা ছিল তার আমি স্কোয়ার পেয়ে গেছি এবার স্কোয়ার দুটো উঠিয়ে দিলেই কিন্তু আমি প্রুফটা হয়ে যাবে ওকে নেক্সট ওয়ান থিওরাম জেড ইজ গ্রেটার ইকাল টু রিয়েল জেড ভেরি ইজি থিওরাম লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জেড ফাইন করো রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে আর অন্যদিকে রিয়েল জেডটা কি এক্স তাহলে অবশ্যই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকাল টু এক্স ঠিক আছে তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে মরজেড গ্রেটার ইকোয়াল টু রিয়েল জেড কারণ মরজেটের যে ভ্যালু অ্যালু সেটা কিন্তু রিয়েল জেডের থেকে বেশি মর্জেটের ভ্যালু এসে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা অটোমেটিক্যালি এক্সের থেকে গ্রেটার তাহলে মরজেড ইজ গ্রেটার ইকোয়াল টু রিয়েল জেড একই হবে আর একটা থিওরাম আছে মরজেড লেস গ্রেটার ইকাল টু ইমাজিনের জেড ওটা নিজে নিজে প্রুফ করা যাবে ঠিক আছে

তাহলেই দেখবে অ্যাড করলে অটোমেটিক বাই ক্যালকুলেশনই চলে আসবে জাস্ট ওই প্রপার্টি কিছু প্রপার্টি আমি ডিসকাস করেছিলাম বলেছিলাম প্রবলেম করতে এই প্রপার্টিগুলো কিন্তু লাগবে এখানে বারবার দেখো ওই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করেছি ক্যালকুলেশানটা দেখবে তাহলেই দেখবে বুঝতে পারবে কীভাবে চলে এসছে ঠিক আছে ভেরি ইজি ক্যালকুলেশান জাস্ট প্রপার্টিগুলোকে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিন্তু প্রুফটা হয়ে যাবে নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম if z be a complex number satisfying the condition mod of z minus 3 by z is equal to 2 then the find the greatest and least value of mod z most important okay so we have uh, mod of mod z minus mod of 3 by z is less equal to mod of z minus 3 by z therefore mod of mod z minus mod of 3 by z is less equal to 2 ঠিক আছে যেহেতু ওইটা mod of z minus 3 by z equal to 2 দেওয়া ছিল ওইটা আমরা এখানে লিখলাম এবার মড জেটটাকে যদি আমি আর ধরি নিই তাহলে প্রপার্টিটা কীরকম দাঁড়ালো যেটা মড অফ আর মাইনাস থ্রি বা আর লেস ইকুয়াল টু টু ঠিক আছে এবার এটাকে আমি ইন এটাকে আমি সিমপ্লিফাই করবো ইনিটিকে সিমপ্লিফাই করলে তুমি দেখো আর এর দুটো রেক্সট্রিকশানের সেট পাবে একটা পাবে জিরো লেস আর লেস ইকুয়াল টু থ্রি আর একটা পাবে আর গ্রেট আর ইকুয়াল টু ওয়ান ওকে সো এইখান থেকেই এই দুটো রেক্সট্রিকশান একটা জিরো লেস ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু থ্রি আর একটা আর টু ওয়ান এইখান থেকে আমরা বুঝতে পারছি যে গ্রেটেস্ট ভ্যালু কত হবে গ্রেটেস্ট ভ্যালু হবে তোমার থ্রি আর লিস্ট ভ্যালু হবে ওয়ান আর এর আরটাই তো মর্জেড তাহলে আরের যেটা ভ্যালু সেটাই জেডের ওকে গ্রেটেস্ট ভ্যালু অফ মর্জেড ইজ থ্রি অ্যান্ড লিস্ট ভ্যালু অফ মর্জেড ইজ ওয়ান